ফিলেস ফার্মারের লাইফের তরফ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে এসেছি আমরা একদম অজয় নদীর মাঝ পজিশনে, একদম অজয় নদীর মিডিল পজিশনে। এখানে আমাদের গ্রামীণ এক দাদু চাষ করেছে, বাদাম চাষ করেছে, করলা চাষ করেছে। করলাটা খুব সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা, একদম নদীর মাঝে, পুরো নদীর মাঝ পজিশনে। তো এখন তো বৈশাখ মাস, এবং বৈশাখ মাসের মাঝামাঝি থেকেই নদীতে বন্যা চলে আসে। তো দেখো কত রিক্সে চাষ করেছে বাদাম বন্ধুরা। এই বাদাম যদি এত টাকা খরচা করে নদীর মাঝে চাষ করেছে, যদি বন্যায় চলে যায় তাহলে একদম মনের হাল খুব খারাপ হয়ে যাবে। তো আশা করছি ভালোভাবেই বাদামটা তুলে নিতে পারবে জল আসার আগেই নদীতে, তো যেন তুলেও নিতে পারে। আমরা এটাই চাইব যে উনি অনেক টাকা খরচা করে চাষ করেছে নদীর মাঝে, তো যদি অবশ্যই ওনার ভালোভাবে ফসলটা তুলে নিতে পারে, এটাই আমরা চাইব। তো দেখো বন্ধুরা কত সুন্দর, একদম বাদাম গাছগুলো কত সুন্দর হয়েছে একদম নদীর মাঝে। এই মাটিগুলো একটু বালি আর হালকা পলি, এগুলো বালি আর হালকা পলি মাটি, খুব সুন্দর। তো উনি এই বাদামটা করেছে, আর ওখানে ওই দিকটা করলা করেছে। আর কত সুন্দর লোকেশন, আর সাইডে এই যে নদীর নদীর জল চলে গেছে নদীরটা, তো দেখতেই পারছো কতটা এখান থেকে এই বাদাম মাঠের থেকে এটা আবার কতটা গর্ত হয়ে গেছে। এখানে প্রচণ্ড গর্ত, এখানে অনেকটাই জল আছে। তো জায়গাটা দেখো কত সুন্দর, যদি তোমাদের জায়গাটা অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। দেখো একদম লোকেশনটা কত সুন্দর, পুরো এটা নদী, আমি দাঁড়িয়ে আছি নদীর একদম মাঝ পজিশনে। তো সামনের দিকটাও ওদিকে হচ্ছে আমাদের দেউল পার্ক, একদম ওই দিকটায় দেউল পার্ক। প্রায় এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার, আমি জুম করে দেখাচ্ছি দেউল পার্কটা, দেউলটা, দেউল মন্দিরটা দেখানো যায় নাকি দেখছি। না ক্যামেরায় আসছে না, আশা করছি বন্ধুরা অবশ্যই এই লোকেশনটা তোমাদের ভালো লাগবে। এখানে অনেকেই বসে বসে পিকনিক করতে আসে, অনেকেই নদীতে পিকনিক করতে আসে। খুব সুন্দর প্লেস, খুব সুন্দর একটা জায়গা। একদম গাড়ি নিয়ে, গাড়ির রাস্তা আছে সামনে, ওই সামনে দিয়ে রাস্তা, গাড়ি নিয়ে একদম পুরো মাঠে চলে আসা যাবে, নদীর মাঝে চলে আসা যাবে। আশা করছি তোমাদের অবশ্যই এই জায়গাটা দেখে চাইবে যে না এখানে এসে পিকনিক করি। তো বন্ধুরা খুব সুন্দর একটা প্লেস জায়গা, যদি আসো তাহলে আসতে পারো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে জায়গাটা কেমন লাগলো। আর এই দেখো করলা, মাল তুলছে, অনেকদিন ধরে মাল তুলছে। দেখো সামনে রাস্তা দেখাচ্ছি, এটা বালি তুলে সেই বালির রাস্তা সামনেই আছে। আর একটু এলেই চলে আসবো, এই যে এই রাস্তা দিয়ে যে কোনো গাড়ি বা সব কিছুই চলে আসবে, অসুবিধা হবে না। এই যে রাস্তা, এটা রাস্তা, এটা চলে গেছে একদম এখান থেকে বালি তুলে, সব বালি, এগুলো বালিঘাট, ওখানে বালি লোড হচ্ছে। খুব সুন্দর একটা জায়গা। তাহলে বন্ধুরা তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো।
আশা করছি তোমাদের এখানে ভালো লাগবে। তা আজকের মতন এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।